হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি স্বাগত, আবির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট আউটলুকে সিগনেচার এডিট করা যায়। চলেন শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট আউটলুকটি ওপেন করে নিই। আমরা অনেকেই মাইক্রোসফট আউটলুকে সিগনেচার এডিট করতে পারি না, যার ফলে প্রত্যেকটা মেইল কম্পোজ করার সময় যখন আমরা টাইপ করে দিই যে আপনাদের সিগনেচারটাকে, এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য করেছি। আপনি যদি একবার সিগনেচার এডিট করে রাখেন, আপনি যখন নতুন একটা মেইল কম্পোজ করবেন বা রিপ্লে দিবেন বা ফরওয়ার্ড করবেন, যেটাই করেন আপনার সিগনেচার অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং সিগনেচারে ইমেজ সহ অ্যাড করা যাবে। চলেন শুরু করা যাক। প্রথমে ফাইলে ক্লিক করুন। ফাইল থেকে অপশনে যান। অপশনে গিয়ে যেই আপনার মেনুগুলো আছে এখান থেকে মেইল মেনুটিকে সিলেক্ট করুন। তারপরে নিচে দেখেন ক্রিয়েট অর মডিফাই সিগনেচার ফর মেসেজ, এই সিগনেচারসে ক্লিক করুন। আপনার সিগনেচার এডিট করার জন্য অপশন চলে এসেছে। আপনাকে প্রথমে একটা সিগনেচার এডিট করার জন্য নতুন একটা নাম দিতে হবে, সেই নামটি লিখে নিতে হবে। আমি নাম দিলাম salesbazaar.xyz। আপনার ইচ্ছা মতো আপনি বুঝতে পারবেন এরকম যে কোনো একটা নাম দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে করুন। ওকে হয়ে গেছে। এখন salesbazaar.xyz আমার সেভ হয়ে গেছে। আমি মেইল বডিতে কি লিখবো জাস্ট দেখানোর জন্য, আমি আপনি যেভাবে ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন বা অন্য কোথাও ডিজাইন করে আপনি এখানে আপলোডও করতে পারেন, যেটা আপনার প্রেফার করেন সেটাই। তার নিচে আমরা লগো অ্যাড করে দিব। লগো কিভাবে অ্যাড করব এখানে লক্ষ্য করুন, দেখেন বিজনেস কার্ড দেওয়া আছে, এখান থেকে ডান পাশে একটা আইকন দেওয়া আছে দেখতে কম্পিউটারের মতো, এই আইকনটিতে ক্লিক করুন। ডান পাশে আপনার আরও একটা আইকন আছে, এখানে হাইপার লিঙ্ক, মানে আপনি যদি কোনো ইউআরএল অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। এখান থেকে আপনি ইমেজ আইকনে ক্লিক করুন। সেখান থেকে আপনার ইমেজটা কোথায় লোকেট করা আছে আপনি সেটা ফাইন্ড আউট করে নিন, সেখান থেকে ইমেজ অ্যাড করে নিতে হবে। আমি ইমেজটা অ্যাড করে নিচ্ছি। আমি আমার চ্যানেলের যে লোগোটা সেটাই এখানে অ্যাড করছি। দেখেন আমার চ্যানেলের লোগোটা এখানে আপনার দুইটা অপশনে সিলেক্ট করে দিতে হবে, সেটা হলো নিউ মেসেজ। আপনার যে সিগনেচারটা কীভাবে কাজ করবে সেটা একটু আপনাকে বলে দিতে হবে, সেটার জন্য নিউ মেসেজে এখানে নান করা আছে। আপনি এখানে আপনার যে সিগনেচারটা অ্যাড করতে চাচ্ছেন সেটা দেবেন, salesbazaar.xyz এখানে সেট করবেন। আপনি যদি কাউকে রিপ্লাই একটা মেইলের উপরে রিপ্লাই অথবা ফরওয়ার্ড যেটাই করেন সেটাতেও যদি আপনি সিগনেচার অ্যাড করতে চান তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করে দিতে হবে। আমিও দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখানে ওকে করে দিবেন। হয়ে গেছে। দেখেন আমি এখন নতুন একটা মেইল কম্পোজ করতে যাব, আমার সিগনেচার অ্যাড হয়ে গেছে, আপনি অটোমেটিক এটা দেখাচ্ছে, এভাবে আপনিও করতে পারবেন। আপনি যদি কোনো মেইলের উপরে রিপ্লে দিতে চান, এই মেইলটা এই মেইলের উপরে আমরা রিপ্লে দিব, দেখি রিপ্লেতে কী দেখাই। দেখেন মেইলের উপরে রিপ্লে দিলাম, এখানেও আমাদের সিগনেচার অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আমরা ডিসকার্ড করি, আমরা দেখি এটাকে ফরওয়ার্ড করব, ফরওয়ার্ড করলে কি দেখাই। হ্যাঁ ফরওয়ার্ড করলাম, ফরওয়ার্ডেও আমাদেরকে মেইলে সিগনেচার অ্যাড হয়ে যাচ্ছে। এভাবেই মেইলে সিগনেচার অ্যাড করা যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ সবাইকে।